রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। ভোটের মুখে শান্তির বার্তা দিলেন চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী সেবানন্দ। দিনহাটার দুই মন্ত্রী উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিকের কাছে শান্তি রক্ষার্থে করজোড়ে আবেদন করলেন তিনি। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই কোচবিহারের দিনহাটায় রাজনৈতিক উত্তেজনার পারদ বেড়েছে। গুলি, বোমা, বন্দুকের ভয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। ইতিমধ্যে ভোটের মুখেই বেশ কিছু ঘটনায় রাজ্যের শিরোনামে উঠে এসেছে দিনহাটা। তাই শান্তির পরিবেশ বজায় রাখতে সকল রাজনৈতিক দলকে আবেদন করার পাশাপাশি রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে করজোড়ে শান্তির বার্তায় আবেদন করলেন স্বামী সেবানন্দ মহারাজ। তিনি বলেন, ভগবানের কাছে প্রার্থনা করি শান্তিপূর্ণভাবে যেন ভোটটা হয়। রাজনৈতিক কর্মীরা উগ্র হবেন না। দিনহাটার দুই মন্ত্রী উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিকের কাছে শান্তি রক্ষার্থে করজোড়ে আবেদন করব। শান্তিপূর্ণভাবেই ভোটটা যেন পার হয়। ভোট আসলেই মানুষের মনে যে একটা ভয়ের একটা পরিস্থিতি সৃষ্টি হয়, কি বার্তা দেবেন সমাজকে, রাজনৈতিক দলগুলিকে কি বার্তা দেবেন? তাই তো ভাবছি যে ভোট আসলেই যে অনেক রকম ঘটনা ঘটে, আমি সব রাজনৈতিক দলকে আমি করজোড়ে আবেদন করি, নিবেদন করি যে শান্তিপূর্ণভাবে যেন ভোটটা নির্বাচন হয়, ভোট দেওয়া হয়। এই যে গ্রামে গঞ্জে এই যে খেটে খাওয়া মানুষদের, যে যদি কোনো আত্মীয় হারা বা কোনো সন্তান হারা, মা হারা, বাপ হারা যদি হয়ে যায়, এর মধ্যে দুঃখে কোনো আর সীমা থাকে না। আমি তাই ভগবানের কাছেও প্রার্থনা করি যে সুন্দর সুস্থভাবে যেন আমাদের ইলেকশনটা যেন নির্বাচনটা হয়। আর সব রাজনৈতিক দলকে আমি করজোড়ে ইসে করি যে খুব যেন শান্তিভাবে যেন ভোটটা নির্বাচন করেন। ওনারা দুই মন্ত্রীর কাছেই আমি মানে করজোড়েভাবে ই করি, এইভাবে যেন কোনো মানে সুষ্ঠুভাবে যেন মানে কোনো দোষারূপভাবে বা কোনো সাধারণ মানুষকে এগিয়ে দিয়ে মানে ওটাকে আরও বড় জল ঘোলা করে যেন কোনো কাজ যেন নির্বাচন করা না হয়, সুষ্ঠুভাবে যেন নিজের ভাই বোন, আত্মীয় স্বজন, নিজের বাবা মা হিসাবে যেন সবাইকে যেন লক্ষ্য রেখে যেন ওনারা সুষ্ঠুভাবে যেন এই নির্বাচনটা যেন পার করেন। আমাদের মাননীয়, আমাদের সম্মানীয় উত্তরবঙ্গ আমাদের উন্নয়ন মন্ত্রী আমাদের উদয়ন গুহ আছেন, আর স্বরাষ্ট্র দপ্তর আমাদের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক আছেন, দুজনের কাছে আমি করজোড়ে নিবেদন করছি যেন ওনারা যেন খুব ভালোভাবে, খুব শান্তিপূর্ণভাবে যেন এইটাকে পার করেন। কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে কোনো রকম ঝামেলা না পড়ে? আচ্ছা হ্যাঁ, কর্মীরাও যেন সেটা যেন খুব নিজের বাবা মা, নিজের ভাই বোন, নিজের আত্মীয় স্বজন যে লক্ষ্য রেখে মানে মানে মনে রেখে যেন ওনারা যেন রাজনৈতিক দলে যেন যুক্ত থাকেন, এটাই ওদেরকে সতর্ক করে দিচ্ছি। তারা যেন কোনো উগ্রভাবে যেন সেই সামনে গিয়ে মুখোমুখিভাবে যেন কোনো অস্ত্র দিয়ে কোনো হাতাহাতি করে যেন মানে ওই ইসের মধ্যে যেন না জড়িয়ে পড়েন। আর দিনহাটার বাসীদের আমি দীর্ঘদিন থেকে এখানে আছি, 97 থেকে এখানে আছি, এখানে দেখতেছি সবারই উদ্দেশ্যে আমি একদম করজোড়ে নিবেদন করে বলতেছি যে আপনারা যেন শান্তিপূর্ণভাবে যেন এই ইলেকশনটা যেন পার করানো হয়, এটাই আমি ভগবানের কাছেও প্রার্থনা করি। স্বামী সেবানন্দ, এখানে সম্পাদক হিসাবে আছি চৌধুরী রামকৃষ্ণ আশ্রমে। রত্ন ইয়ামাহা শোরুম বামুনহাট, এখানে স্বল্প ডাউন পেমেন্টে এবার পেয়ে যাচ্ছেন মোটর বাইক এবং স্কুটার। আপনার পছন্দের ইয়ামাহার যে কোনো মডেলের বাইক ও স্কুটার পাবেন এই শোরুমে। প্রতিটি গাড়িতে থাকছে হেলমেট এবং গাড়ি সাজানোর উপর বিশেষ ছাড়। এছাড়াও পুরনো গাড়ি এক্সচেঞ্জ করে নতুন গাড়ি নেওয়ার সুযোগ এবং সার্ভিস ও স্পেয়ার পার্টসের দারুণ সুবিধা। তাই আর দেরি নয়, আজই চলে আসুন রত্ন ইয়ামাহা শোরুমে। ঠিকানা বামুনহাট পেট্রোল পাম্পের পাশে, যোগাযোগ নম্বর 9641629490।